নমস্কার বন্ধুরা, দা ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটা চিকেনের রেসিপি তৈরি করব। আমি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেল দেওয়ার পর আমি এর মধ্যে কিছু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নেব। আমি এর মধ্যে দিয়েছি দারচিনি, লবঙ্গ, কয়েকটা গোলমরিচ এবং ছোটো এলাচ। ফোড়নের গন্ধ বেরোলে আমি এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা হালকা লাল ভাজা হলে আমি এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একসাথে বেটে রাখা আদা রসুন। তার সাথে সাথে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। সঙ্গে আমি দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা, আপনারা এটা নাও দিতে পারেন। মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। খুব ভালো করে কষানোর পর যখন মশলা থেকে এইভাবে তেল ছেড়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব চিকেন। চিকেনটা দিয়েও খুব ভালো করে কষিয়ে নেব। একটু সময় নিয়ে ভালো করে কষাবেন, এটা যতটা কষবে তত এর টেস্ট আরও বাড়বে। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন এর মধ্যে থেকে তেল ছেড়ে আসবে তখন আমি ঢাকা বন্ধ করে দেব। পুরো রান্নাটাই কিন্তু লো ফ্লেমে হবে, এটা মনে রাখবে। আর সব থেকে বড়ো কথা, এই চিকেনে কোনো প্রকারের জল আমি দেব না। চিকেনের যে জল উঠবে তাতেই চিকেনটা রান্না হয়ে যাবে। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখে নেব চিকেনটা সেদ্ধ হয়েছে নাকি। চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চিকেনটার মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা আমি ঘরে তৈরি করেছি, আপনারা যদি চান কমেন্টে বলতে পারেন, আমি ভিডিওটা দিয়ে দেব। গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে লেবুর রস ছড়িয়ে আমি এটাকে নামিয়ে নেব। তাহলে তৈরি হয়ে গেল আমার চিকেনের রেসিপি। চিকেন তো অনেক রকম করে বানান, তবে আমার এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখবেন, এটা কিন্তু স্বাদে খুব ভালো হয়। রান্নাটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আরও অনেক ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। রান্নাটা লাস্ট অবধি দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।